অস্ট্রেলিয়াতে স্ট্রবেরির পর এবার একটি আপেল ও কলাতেও সুই পাওয়া গেছে। গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার বিভিন্ন সুপারমার্কেটের স্ট্রবেরির ভেতর সেলাইয়ের সুই পাওয়ার বেশ কিছু স্ট্রবেরি সরবরাহকারী প্রতিষ্ঠান ফলটির বিক্রি বন্ধ করে দিয়েছে। কিন্তু এবার আপেল ও কলাতেও সুই পাওয়া যাওয়াতে জনমনে ফল খাওয়ার বিষয়ে ভীষণ রকম ভীতি কাজ করছে। এর ফলে স্ট্রবেরির পাশাপাশি আপেল আর কলার মতো জনপ্রিয় ফলের বাজারেও ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যারা এই কাজটি করছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জঘন্য কাজটি করছে। পুলিশ জানিয়েছে এ বিষয়ে ব্যাপকভাবে তদন্ত চলছে। একজন ব্যক্তি কিংবা দলবদ্ধ একটি চক্রও এই ঘৃণ্য কাজটি করতে পারে। তবে প্রশাসন সাধারণ জনগণকে সাবধানে থাকতে এবং যে কোনো ফল বাছাই করে ও কেটে খাওয়ার পরামর্শ দিয়েছে।